নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহমান অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণে কাল সর্ব, বিশ্বব্রহ্মাণ্ডে কী হতে চলেছে আজকের বিষয় মায়ের আলোচনার। চলে যাবো মায়ের কাছ থেকে এলাবোরেটলি জানতে, এছাড়াও চন্দ্রগ্রহণকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি যদি সম্পর্কে ভালো জোয়ার আনতে চাই। মায়ের কাছে চলে যাব। আসিয়াছি পর কাজে, পরদেশে পরবেশে, পরবাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথিনি পরতরে প্রান্তে, পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শিশু তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, এই পরিবারে যে যেখানে রয়েছে সব আমার সন্তান, আমি প্রত্যেককে, পূর্ণিমা চলছে, রাস পূর্ণিমা পড়ে গেছে, পূর্ণিমা অলরেডি চলছে, আমি প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি যারা প্রত্যেক দিন শেয়ারার দিক থেকে দিগন্তে পৌঁছে দিচ্ছে, যারা মনে করছে আমরা মানুষের ভালো চাই। আমাদের মারুভূমি মহাশক্তি আশ্রমের বেশ কতগুলো মোরাল শিক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক, আমরা যেটা করব সেটাই পাব। আমরা লাইফ ম্যানেজমেন্ট এটা নিয়ে ইলাবোরেটলি আলোচনা করব। আমি এটা বাস্তবায়িত কিভাবে হয় সেটা এক্সপ্লেনেশন করব। আমি কেন আমরা ভালো কর্মের ভালো ফল, কেন আমরা খারাপ কর্মের খারাপ ফল পাই, এই যে রিটার্ন ফল পাওয়া, রিটার্ন গিফট পাওয়ার মতন, আমি একটা আলোচনা করব। কিন্তু যারা ইউনিভার্সকে ভালো দিচ্ছে, যারা মানুষের ভালো করছে, যারা মনে করছে অনুষ্ঠানটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন, আজকে রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে, রাস পূর্ণিমা চলছে, তিথি চলছে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি আমার সেই সমস্ত পরিবারে প্রত্যেকটা মানুষ যারা এখানে শেয়ার করে তারা নিঃস্বার্থভাবে শেয়ার করে, তারা কিছুর জন্য শেয়ার করে না, তারা একটাই আদর্শ নিয়েছে, সমর্থন যোগ্য, মানুষের ভালো করতে হবে। আর এই একটি প্ল্যাটফর্ম বিশ্বে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের জন্য এক একটি পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তারা দেখছে, তারা এই পরিবারেরই বাসিন্দা, তারা এই পরিবারেরই সদস্য, তাই তারা অন্যদেরকে শেয়ার করছেন। আমি তাদের জন্য পুজো করব, আজকেও সারা রাত করব, আজকেও প্রত্যেকটি শেয়ারারের জন্য করব, কারণ পূর্ণিমা তিথি চলছে, আগামী দিন পূর্ণিমা রয়েছে, আশ্রমে আগামী দিন পুজো হবে, পূর্ণিমা বিহিত পুজো গুলো আমি আগামী দিন হোমযজ্ঞ করব, গ্রহণ মিটে গেলে আমি তাদের জন্য প্রার্থনা করব। যারা প্রত্যেকটি দিন কমেন্ট লেখে তাদের জন্য প্রার্থনা করব। আর আমি তো তোমাকে সৌগত, তোমাকে আমি অলরেডি এটা বলেছি যে তুমি যারা ম্যাজিক্যাল নাম্বারে ভালো হয়েছে কমেন্ট করেছে তাদের লিস্ট তুমি কিন্তু প্রত্যেকটা দিনে রাখবে। আমি বলে গেলাম প্রত্যেকটা দিনই তাদের লিস্ট আমাকে আমার পুজোর গুলোর সময় তোমরা শো করবে, কারণ এরা যারা ভালো হয়েছে লিখছে এরা অন্যকে ভালো করতে চাইছে। এটা একটা বড় প্রকল্প, বড় কাজ, কারণ এই পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব। আর তুমি বলো কি কি আছে সেগুলো আমাকে বলবে, কি কি প্রশ্ন আছে তুমি বলো, তুমি দাঁড়াও মা। উনি বলতে অনেকে ভক্তরা জিজ্ঞাসা করেছে কিছু বলবার আগে বেশ কিছু প্রশ্ন আছে আশ্রমে করা হয়েছে, আমি সেগুলোর উত্তর আগে দেবো। মা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে লিখছেন যে শ্বেত লজ্জাপতির মূলটা যে আপনি ধারণ করতে বলেছেন, সেটা কখন ধারণ করবে, আগে না পরে না মাঝে, এবং সেটা কোন সুতোয়, যে মূলগুলো আপনি ধারণ করতে বলেছেন নর্মালি সেগুলো কোন টাইমে করবে, গ্রহণের আগে না গ্রহণের পরে, না কোন সুতো দিয়ে পড়বে। ভারতবর্ষী দৃশ্য, তোমারটাও বলবো,
ভারতবর্ষ দৃশ্য টাইমটা আমি আগে বলবো, 12:50 থেকে গ্রহণ মোক্ষ হচ্ছে বিকেল 4:17। প্রায় গ্রহণের স্থিতিকাল, এটা বড় গ্রহণ, এটা বহু বছর পরে, বহু বহু বছর পরে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত গ্রহণ, অঘটন ঘটন পটীয় সে আদ্যা শক্তির কৃপা পাবার দিন। এই গ্রহণটা গ্রহণের সময়, গ্রহণের পূর্বে মূলটি তারা সিদ্ধেশ্বরীর চিত্রপটের সামনে থাকবে। ভালো করে এই প্রশ্নগুলো আমাকে করো একটা একটা করে, যে গ্রহণ মূলটা থাকবে গ্রহণের সময় পড়ার আগে থেকে, আর গ্রহণের 4:17 পর আমি বলবো 5:00 সময় মূলটা তুলবে, আর কি মন্ত্র পাঠ করবে আগের দিন বলে গেছি। ওরা বলছে না, বলছে মূলটা যে আপনি পড়তে বলছেন সে মূলগুলো ওরা কখন পড়বে, আর গ্রহণের মূলটা কখন পড়বে, বিকেল 5:00 সময়। বিকেল 5:00 সময় আপনারা যায় যা মূল মা বলেছেন সেগুলো পড়বে, সেগুলো দেবতি, হ্যাঁ যে যার যেগুলো আগে বলা আছে এগুলো সব সবই 5:00 পড়বে, তাই তো? সমস্ত আর কালারটা বলুন, কালারটা সাদা সুতোয় পড়বে, সাদা সুতোয় শ্বেত লজ্জাপতি। আর আজকে যে আমি প্রক্রিয়া দেব সম্পর্কে সেটা আমি আজকে বলবো, ঠিক আছে? তাহলে যা যা কোশ্চেন ছিল, আর যাদের নামে পুজো করব তোমাকে সুগত আমি দায়িত্ব দিয়েছি, তুমি প্রত্যেকটা যারা ম্যাজিক্যাল নাম্বারে ভালো হচ্ছে তাদের একটা লিস্ট করবে, কারণ তারা অন্যকে এনকারেজ করছে, যেমন সত্যটা মানুষের সামনে তুলে ধরছে, এবং তার সাথে সাথে গুরু দায়িত্ব, আমি বলবো তারা সেই সমস্ত সন্তান যারা গুরু দায়িত্ব পালন করছে, অন্যকে যাতে ভালো হয় তার পথ দেখাচ্ছে, এতে প্রত্যেকের লিস্ট চাই। এর পরবর্তী বলো তোমরা, হ্যাঁ আচ্ছা আমি ওগুলো বলে দেবো, আমি মূলের নাম এই সব বলে দিয়েছি যা যা করার, আমার হোয়াটসঅ্যাপে যেগুলো এসেছিল আর যা যা প্রশ্ন ছিল তোমাদের প্রত্যেকে, এবার আমি বলবো, আমি যেটা বলতে চাইবো, যারা ইউটিউবেও শেয়ার করছে, যারা কমেন্ট করছে, তাদের প্রত্যেকের নাম সুগত রাখবে, আমায় দেবে, আমি তাদের নামটা চাই, তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার গণনা মানুষ আরো একবার মিলিয়ে নিল, আমি প্রত্যক্ষ করলেই বলবো কানাডার যে ঘটনা, ধস থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা এবং অতিবৃষ্টি, মানুষকে যা যা বলে গেছিলাম কানাডায় যেগুলো হচ্ছে। আচ্ছা আর একটা কথা যেটা বুঝি, যাদের ঘরে ছবিটা নেই তারা সিদ্ধেশ্বরী মায়ের, তারা মূলটা কোথায় রাখবে? আপনি তো বলছেন তারা একটা প্রিন্ট আউট বের করে নেবে। আচ্ছা যদি তারা মোবাইল থেকে প্রিন্ট আউট বের করে নেবে, প্রিন্ট আউটটা বের করতে পারলো না, চলুন সাপোজ হলো না কালকে তাদের দিয়ে হলো, তারা মূলটা কোথায় রাখবে? যারা প্রিন্ট আউট বের করতে পারবে না তারা তারা সিদ্ধেশ্বরীর নাম করে রাখবে, কোথায় রাখবে? ঠাকুরের জায়গায় রাখবে, জায়গায় তামার পাত্র। আপনারা বুঝতে পারলেন, যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে যাদের ঘরে তারা সিদ্ধেশ্বরী মায়ের ছবি শুধুমাত্র মোবাইলে বা ডিপিতে আছে, তাদের কাছে তো ছবি নেই, তারা কোথায় রাখবেন? যদি পারেন তো কালকে সকাল থেকে একটা প্রিন্ট আউট বের করে তার সামনে রাখতে পারেন, আদারওয়াইজ যদি এনি হাও কোনোভাবে না হলো তাহলে পরে আপনারা মায়ের নাম করে মা তারা সিদ্ধেশ্বরীর চরণ স্মরণ করে একটা শুদ্ধ জায়গায় রাখবেন, তারপর ওটা ধারণ করবেন বিকেল 5:00 সময়, ঠিক আছে মা? আমার প্রত্যেকটা কথা, যা যা প্রশ্ন ছিল অফিসে তোমরা ফোন করেছো প্রত্যেকটার উত্তর আমি আগে করে দিলাম গ্রহণ নিয়ে। তবে একটা কথা বলবো, কানাডার যে ঘটনা আমার অভ্রান্ত ভবিষ্যৎবাণী মানুষ তো চোখে একেবারে দেখে নিল, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রাশিয়াতে যেভাবে করোনার দাপট, করোনা সম্বন্ধে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল আমি বলবো মানুষ আরো একবার প্রত্যক্ষ করে নিল, আরো একবার মিলিয়ে নিল যে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী। একটা কথাই আমি বলবো যে আমাদের ভারতবর্ষে অরুণাচল এবং সিকিমে কিছুটা হলেও গ্রহণ দেখা যাবে, বাকি কিন্তু কোথাও ভারতবর্ষের দৃশ্য নয়। গুরুমা আমরা কি করব, পালন করব? হ্যাঁ পালন এবং ফল
কিন্তু প্রত্যেকটা জায়গায় পড়বে, বিশেষ বিশেষ যেখানে যেখানে বলবো। আমি ইউরোপের ভবিষ্যৎবাণী করছি, আমেরিকা করছি, অস্ট্রেলিয়া করছি, থাইল্যান্ড করছি, রাশিয়া, ইন্দোনেশিয়ায়, এতে করোনার প্রভাবও বাড়বে এগুলোতে, এবং গ্রহণের ফলে নানা রকম নেগেটিভ ইম্প্যাক্ট বৃদ্ধি পাবে। আমি বলে দিলাম আজকের যে গণনা, আজকের যে শিরোনাম যেটা মানুষ দেখতে পাচ্ছে সেটা নিয়ে আমি বলবো। একাধারে গ্রহণ, তার উপর আসতে চলেছে কাল সর্পযোগ। আমি কাল সর্পযোগে বিশ্ব ব্রহ্মাণ্ডে কাল সর্পযোগ সৃষ্টি হচ্ছে, রাহু কেতুর একধারে সব গ্রহ গোচর হচ্ছে, অর্থাৎ এই সময়টা আসবার আগে থেকে আমি প্রত্যেককে সাবধান করব। আমাদের অনুষ্ঠান করার উদ্দেশ্য নয় যে এই অনুষ্ঠান দেখে আসতেই হবে বাবা, প্রতিকার নিতেই হবে বাবা, আমাদের কাছে এসো, আমরা একটা বড় দোকান দিয়েছি, আমাদের খুব টাকার দরকার, এই এই করে দাও, এই এই যোগগুলো খণ্ডন করে দেবো, এত টাকা এত টাকা, এই সব কিছুই এখানে বলা হয় না। আমি তো প্রত্যেক দিন বলি আমার অনুষ্ঠান দেখে আসবার কিছু নেই, আসতে হবে না। আমি যেটা বলবো সেটা ফলো যদি এখান থেকে বসে করা যায়, ভয়ঙ্কর বিপদ থেকে অতি ভয়ঙ্কর বিপদ না হলে আমি কাউকে আসতে বলিই না। যেখানে শুধু জটক বিচার, ছক বিচার, গ্রহ বিচার, কুষ্টি বিচারের প্রয়োজন, সেটা ছাড়া কারোর আসার প্রয়োজন নেই, একদম না। কারণ এই অনুষ্ঠান করে আমি কাউকে ডাকতে বসিনি, আমি এসেছি ঘরে ঘরে। আমার বিজয় রথ আমার পরিবর্তনের রথ, আমরা পরিবর্তনকে বিশ্বাস করি, আমরা শাস্ত্রের সঠিক পথকে অবলম্বন করব, আমরা সবাই আগে জানব আমাদের ছকের কতটা পটেনশিয়ালিটি আছে, ছক আমাদের কি দিতে পারে। আতা গাছ পুঁতে আমরা চাইলে হবে না, আবার পেঁপে গাছ পুঁতে পেয়ারা চাইলে হবে না। আমার ছকের জোর নেই, আমি অনেক কিছু চাইলাম তাহলে কিন্তু অনেক টাকারই জলাঞ্জলি যাবে, তাহলে কিন্তু অনেক অর্থহানি হয়ে যাবে। এবং যারা যারা আমার কাছে শিখতে চায়, আমি বলি জ্যোতিষ এবং তন্ত্র, তাদের প্রত্যেককে বলি 9674841355, এটা অফিসের নাম্বার 9674841355, এটি অফিসের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, কিন্তু কতগুলো শর্ত মেয়ানলেই তবে আসা যাবে। এক নম্বর শর্ত, আগে গ্রহ গোচর জানতে হবে। আমি জানি না তো গুরুমার শিখবে, শুধুমাত্র মানুষ গেল, আমার প্রেমিক আমায় নিচ্ছে না, আমার সঙ্গে কথা বলে না, আমার প্রেমিকা আমার দিকে তাকায় না, আমার স্বামী অন্য মহিলার প্রতি আসক্ত, চলো সবাইকে নিয়ে তারাপীঠে চলে গেলাম বা কোথাও চলে গেলাম পিকনিকের মতো করে, একটা গেট টুগেদারের মতন করে, একটা চড়ুই ভাতের মতো করে আগুন জেলে সব পাইয়ে দেওয়া যাবে, এই আদর্শ থাকলে আসবে না। এই ধরনের সমস্যা থাকলে আগে ছক দেখতে হবে, আগে ছক দেখে দেখতে হবে যে সত্যি সমস্যাগুলো কাটানো সম্ভব কিনা, তাহলে বুঝতে পারবে 90% সম্ভব নয়। কারুর বিপদে কোনো সুযোগ নেওয়া যাবে না, এই আদর্শ নিয়ে থাকলে তোমরা আসবে। আমি প্রতিকারে টাকা নেই না, তোমরা টাকা নেবে, যার যার প্রয়োজন নেবে, গুরুমা নেয় না আমরা নেব কিনা নিশ্চয়ই নেবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সুযোগের সদ্ব্যবহার করা যাবে না। এটা সদ্ব্যবহার না, এটা অসৎ ব্যবহার, মানুষের চোখের জল। তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষ গুরুমায়ের সন্তান, প্রত্যেকটা মানুষ গুরুমায়ের সন্তান, গুরুমায়ের কোনো সন্তানের সাথে মিসবিহেভ করা যাবে না, অন্যায় করা যাবে না। দু নম্বর শর্ত, আগে তন্ত্র নয়, কারণ তন্ত্র দিয়ে কোনো কাজ
আমি জানি করা যায়, কিন্তু 90% জায়গায় আবার যায় না। 90% জায়গায় তন্ত্র দিয়েও কিন্তু কাজ করা যায় না। আগে ছকি দেখতে হবে। একটা ছেলের বিদ্যাস্থানে রাহু বুড়িয়া বসে আছে, রাহু দৃষ্ট, রাহু পীড়িত, বিদ্যাকারক গ্রহ নেগেটিভ জায়গায় আছে। তুমি একটা সরস্বতীর হোম করে দেবে অনেক টাকা নিয়ে, ছেলেটা গড়গড় করে পড়াশোনা করবে? এটা বিশ্বাসযোগ্য না? এটা শাস্ত্রীয় ধারায় আছে। কখনো নয়, কখনো নয়, এহেন কাজ করা যাবে না। 3 নম্বর শর্ত, আগে কোনো প্রতিকারের আগে হোমদোষ পেলাম ছকে, কাল সর্পযোগ পেলাম, শনি রবি বীজযোগ হয়ে আছে, একটা এমিথিস্ট পরিয়ে দিলাম, আবার একটা চুনিও পরিয়ে দিলাম, এহেন ভুল ভাল আদর্শ নিয়ে আমার কাছে শিখতে আসবে না। কারণ আগে যুগটা খণ্ডন করতে হবে। কেন? আগে পেন কিলার দিয়ে শুধু ব্যথাটা সাবসাইড করা যায়, কিন্তু রোগটা নির্মূল হয় না। আগে রোগটাকে নির্মূল করতে হবে। কথায় বলছো, রবি এমন স্থানে রয়েছে যে প্রচন্ড শত্রুতা করছে, তাহলে সেই রবির জন্য চুনি ধারণ করিয়ে দিলে। বলছো মঙ্গল শত্রু স্থানে বসে রয়েছে, মঙ্গলের জন্য একটা কলা পরিয়ে দিলে, তাহলে শত্রুর হাতে কি আরো দুটো বন্দুক তুলে দিলে, না শত্রুকে বলবান করলে? প্রতিকারের পদ্ধতিটা জানতে হবে। শুধুমাত্র পাথর বেচব, অনেক অনেক টাকার রত্ন সেল করব, এই আদর্শ নিয়ে থাকলে গুরুবার কাছে শেখা হবে না। আমি না করে দিচ্ছি, আমি একেবারে সোশ্যাল মিডিয়ায় বসে বলে দিচ্ছি, আমি বারবার বলবো, আগে সায়েন্টিফিক যুক্তিতে মহাকাশে গোচরগত অবস্থায় এবং শুধু লগ্নকুণ্ডলী নয়, নবাংশ, দশমাংশ, নবতারা চক্র, পতাকী চক্র, সমস্তটা বিচার করে তারপর ফলাদেশ, তারপর ফলাদেশ। আমি বারবার বলবো, আমি বারবার প্রত্যেককে বলবো যারা শিখবো বলে ফোন করে, আমি বলবো বশীকরণের জন্য সর্বদা শ্মশানে যাবার দরকার নেই। আর কি, 4 নম্বর শর্তের মধ্যে বলছি, সব কাজ শ্মশানে হয় না। আর কি গুরুমা, একই যজ্ঞে সমস্ত কাজের আহুতি করে দেয়া যাবে না। কাল সর্প কাটিয়ে দিলাম, 7:30ও ভ্যানিস হয়ে গেল, বশীকরণও হয়ে গেল, কারুর কারুর বিদ্বেষণও হয়ে গেল, সব হয়ে গেল একই চোখে। আরে ওটা চাটনি হলো না, ওটা তিতার ডাল হলো না, ওটা কোপ্তা হলো না, কাবাব হলো, সব তো মিশে গেল। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা মানুষের চোখের জল মোছাবো, শাস্ত্রের সত্যটাকে আমরা তুলে ধরবো। এই দেখো তো, কেউ দেখতে পাচ্ছে কিনা? অনেকক্ষণ নড়ছে না, দেখো তো। ভিউয়ার্স বলছে, বাট কমেন্টটা আসছে না। চলছে তো? চলছে, কিন্তু যাই হোক, মানুষ হয়তো দেখছে, আমি বুঝতে পারছি না। এক এক সময় কোন কোন জায়গায় হয়তো দুর্বল নেটওয়ার্ক, আমি বুঝতে পারবো না। আমি আলোচনায় ফিরে আসব মূল স্রোতে। আমি বারবার বলবো, একই যজ্ঞে আহুতি করলে হবে না, কারণ বশীকরণ যদি বেলকাঠ দিয়ে হয়, আমকাঠ দিয়ে হয়, বিচ্ছেদের জন্য কিন্তু আলাদা বিধান আছে শাস্ত্রে। আর সব কাজ কিন্তু শ্মশানে ভালো হয় না। আমি বারবার না করব, আমি না করব। এছাড়া আমি আরো একটা কথা বলবো, যারা শিখতে আসবে তাদের জন্য সবাইকে জানা দরকার। আমি কারো নিন্দে করি না, আমি পরচর্চা ভালোবাসি না, আমি পরনিন্দে ভালোবাসি না, আমার যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমি সেটা বলবো। অর্থাৎ
যদি তন্ত্র সাধনা জ্যোতিষ শাস্ত্র শিখতে হয় তাহলে সবার আগে মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকটা কাজ কিন্তু অমাবস্যায় করব না, সব কাজ অমাবস্যায় ভালো হয় না, কিছু কিছু কাজ আছে যেগুলো পূর্ণিমায় করতে হয়, কিছু কিছু কাজ আছে যেগুলো পঞ্চমীতে করতে হয়, এগুলো কিন্তু জানতে হবে। অমাবস্যা মানেই কিন্তু সব কাজ হয়ে যাবে তা নয়, তার অনেক নেগেটিভিটি চলে আসে। যাই হোক, যারা শিখবেন তাদের জন্য আমি বললাম যে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো মনে পড়লো প্রত্যেকটা দিনই বলি। 9674841355 এই নাম্বার অফিসের নাম্বার, এই নাম্বারেই প্রত্যেকে যোগাযোগ করে নেবেন যারা শিখতে চাও। এবং শিখতে গেলে শিখবার আদর্শ নিয়ে শিখতে হবে। গুরু মা প্রতিকারের মূল্য নেয় না, তোমরা নাও তাতেও আপত্তি নেই, কিন্তু কিন্তু সৎভাবে সততাকে আদর্শ থাকলে তবে আমাদের বিদ্যালয়ে আসবে, তবে আমাদের গুরুকুল ঘরানায় শিখবে। আমি তৈরি করে দেব, আমি তাদেরকে তৈরি করে দেব যাতে বাংলা তথা ভারতবর্ষে কয়েকটা বটগাছ তৈরি হয়। আমি অনেক বাইরে বাইরে থেকেও তো মানুষ শিখছে না অনলাইনে, অনেক সারা পৃথিবী জুড়ে। আমি কটা বটগাছ বানিয়ে যাব যাদের প্রাদুপ্রান্তে এসে, যাদের সেই সমস্ত তরুতলে এসে মানুষের প্রাণ জুড়াবে। আমি কয়েকটা ভালো ভালো প্রতিভা বানিয়ে যাব যারা যারা প্রকৃতই আদর্শে নিজেদেরকে তৈরি করতে চাইছো তবেই যোগাযোগ করবে। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করব। একটা ভবিষ্যৎবাণী করতে গেলে, একটা কুষ্টি করতে গেলে অনেক সংযমতার প্রয়োজন জান। ভাগ্য লেখা, ভাগ্য গণনা করা, বর্তমান বাজারে যেরকম হয়েছে আমি তো নিন্দে করি না, আমি পরচর্চাও ভালোবাসি না। সেই স্বার্থে বলবো আমার ছাত্র যারা হতে চাইছে, আমার শিষ্য যারা হতে চাইছে, আমি এইভাবে শেখাই না রে বাবা, আমি এইভাবে শেখাই না, আমি এইভাবে শেখাবো না। আমি টু দি পয়েন্ট অ্যান্সার করতে শেখাবো, আমি চুলচেরা বিশ্লেষণ শেখাবো, আমি গণনার তীব্র ধারালোতা। কানাডার ঘটনা দেখ, আমি তো মানুষের সামনে তুলে ধরেছি, মানুষ তো মেলাচ্ছে গণনা, প্রত্যেকটা গণনা। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপের যে অস্ট্রেলিয়ার জয়ে প্রত্যেকটা গণনা আগে দিয়ে দিয়েছি, আরো আরো গণনা চলছে। আজকেও কিছু গণনা বলবো, আজকেও ভবিষ্যৎবাণী বলবো, মেলাবে মানুষ। আমি করব গণনা, মানুষ মিলিয়ে দেখবে যে সত্যি গণনার কতটা ধারালো, আর এতটা ধারালো তা মানুষ বুঝেছে। আমার ছাত্র যুবরা দলে দলে সামিল হয়েছে, আমি সেই সমস্ত টাটকা তাজা যুবক যুবতীদের পেয়েছি, আমার সন্তানদের পেয়েছি সেবা দলে, যারা শুধু মানুষের সেবা করবে বলে এগিয়ে এসছে। কারণ মা রূপময়ী মা অশক্তি আশ্রম করোনাতে জায়গায় জায়গায় অন্ন বিতরণ করেছে, সারা বছর ভোগ ভান্ডারা প্রকল্প চলছে, তারা এসছে যারা অন্তত এই সেবা কার্যে অন্তত শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম করবে, সেবা দেবে। অনেক পেয়েছি ছেলে মেয়েকে, অনেক ছেলে মেয়ে যোগদান করেছে, খুব ভালো। যারা যারা অফিসে কর্মরত কর্মরতা, তারাও স্যাটারডে সানডে গুলো দিচ্ছে আশ্রমের জন্য। আমি বলছি জায়গায় জায়গায় হোক, যে যার এলাকাতে করুক, মা রূপময়ী মা অশক্তি আশ্রমের সঙ্গে আলোচনা করে আমাদের নিজস্ব ব্রাঞ্চ খুলে তারাও করুক সেবার কাজ, মানুষের জন্য ভালো করতে হবে। যাদের যাদের সাংগঠনিক চিন্তা রয়েছে, মানুষের জন্য দাঁড়াতে চায়, পশুর জন্য করতে চায়, শারমেয়দের জন্য করতে চায়, তারা অলওয়েজ ওয়েলকাম, অফিসে নাম্বারে যোগাযোগ করবে, তারা সব সময় ওয়েলকাম, কারণ তাদেরকে খুব প্রয়োজন। তারা কিন্তু সর্বদাই বহু মানুষের সাথে, ইতিমধ্যে বহু মানুষ যুক্ত হয়েছে আমাদের সেবা দলে, কারণ তারা মানুষের কাজ করবে। মানুষের মধ্যে আদ্যা শক্তির প্রকাশ, মানুষের মধ্যে মায়ের প্রকাশ, মানুষের মধ্যে মাধবের প্রকাশ। তাই মানুষকে ভালোবাসতে হবে,
চলমান মানুষ কি না ভালোবাসতে পারলে ঈশ্বর কি ভালোবাসা যায় না। ঈশ্বর কি ভালোবাসতে গেলে আগে ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসতে হয়, এবং এই মানব দেহই একমাত্র ঈশ্বর সাধনার জন্য আদর্শ। তাই যারা মানুষকে ভালোবাসতে পেরেছে, যারা মানুষের জন্য করছে, একটা শেয়ার পর্যন্ত করছে যে মানুষকে ভালো রাখবে, তারা আমাদের সেবা দলের। আমি গর্ববোধ করি, আমি গর্বিতা সেই সমস্ত শেয়ারারদের জন্য, আমার শেয়ারার সন্তানদের জন্য। আমি গর্বিতা যারা জায়গায় জায়গায় গ্রুপে গ্রুপে শেয়ার করে, আমি গর্ববোধ করি ওদেরকে আমার সন্তান বলতে। আমি খুব আনন্দিতা তাদের প্রতি, কারণ ওরা মানুষের ভালো চাইছে। এখানে বিজ্ঞাপনী আলোচনা হয় না, আমার তো চেম্বার টেম্বারও নেই, আমি কাউকে ডাকাডাকিরও প্রশ্ন নেই। আমি নিজের পঞ্চমণ্ডী আসনে সাধনায় মেতে থাকি, আমি গণনায় মেতে থাকি, দেশের জন্য মেতে থাকি, দশের জন্য মেতে থাকি, আর তাই থাকবো। আমি একটা ভবিষ্যৎবাণী আগে করে নেব, তারপর আসব কাল সর্পযুগ আর চন্দ্রগ্রহণে কি কি হতে পারে, কারা কারা সাবধান হবে এগুলো বলবো। একটা প্রশ্ন সবার মধ্যেই, রুশ কিংবা রাশিয়া চীন এরা একই সাথে কতদিন পথ চলবে? এরা আমেরিকাকে টার্গেট করে রেখেছে, ভবিষ্যৎবাণী করছি ততদিন এরা একসাথে, রুশ এবং রাশিয়া এবং চায়না ততদিন এরা একসাথে। এদের মধ্যে অনেক ইন্টারনাল প্রবলেম আছে এবং এই জোট থাকবে না যতক্ষণ কি এরা আমেরিকাকে টার্গেট করে আছে। যতক্ষণ এরা আমেরিকাকে টার্গেট করবে ততক্ষণই এদের বন্ধুত্ব বজায় থাকবে, তারপর কিন্তু আর এদের বন্ধুত্ব থাকবে না। 2029-এ আমেরিকার অনেক পতন হবে, মধ্যে অনেক পতন হবে আমেরিকার, 2029-এর মধ্যে অনেক অনেক পতন আসবে আমেরিকার, এবং তার মধ্যে সেইটুকু টাইম এদের মধ্যে খুব জুটি থাকবে। এবং যেই আমেরিকার কিছু করতে পারুক বা না করতে পারুক, আমেরিকাকে নাম্বার ওয়ান থেকে সরাবে ততক্ষণই এদের বন্ধুত্ব। যতক্ষণ আমেরিকা নাম্বার ওয়ানে ততক্ষণ এদের বন্ধুত্ব। রাশিয়া এমন কিছু সাথ দেবে না যেটা ভারতের এগেনস্ট হয়, এটাও আমার ভবিষ্যৎবাণী রইল। যা যা ভবিষ্যৎবাণী ছিল আজকে বললাম। কানাডায় মানুষ বিপর্যস্ত, এলাকা বিপর্যস্ত, ল্যান্ডস্লাইড থেকে শুরু করে প্রবল বর্ষণ মানুষ দেখছে। আমার খারাপ লাগছে যে আমার গণনা মিলে গেছে, কিন্তু গণনা তো মিলবেই কালখণ্ডে যেটা দেখছি। আমি বলবো চন্দ্রগ্রহণের সাথে সাথে বেশ কয়েকটা দিন পরে নতুন বছরে কাল সর্পযুগ সৃষ্টি হচ্ছে। এমনিতেই ভারতবর্ষের কুণ্ডলীটা কাল সর্পযুগের, আর এই কাল সর্পযুগ এবং গ্রহণ এই দুটোর একটা চূড়ান্ত নেগেটিভ ইম্প্যাক্ট। গ্রহণ মানে কি নেগেটিভ? আমরা কোনো কিছু নেগেটিভ বোঝানোর জন্য এই গ্রহণ শব্দ ইউজ করি। আমরা যখন দেখি যে কারোর খুব বিপদ, তখন বলি তোমার গ্রহণ লেগে গেছে, অর্থাৎ গ্রহণ খুব একটা ভালো দেয় না। তাই যাদের যাদের ছকে গ্রহণ যোগ রয়েছে, সঙ্গে কালো সর্প যোগ রয়েছে। কালো সর্প যোগ তো এখন মোড়ে মুরকির মতন সব জায়গায় কাটানো হয়। আমি শুনি অনেক সময় সোনার নাগনাগিনী করি। আমার বাবা সোনার দরকার নেই, আমার তো সোনার দরকার নেই, আমার ওই জন্য সোনার নাগনাগিনী বানানোর আমি বিধান দিই না, রূপোর নাগনাগিনী বানানোর বিধান আমি দিই না। আমিও কাল সর্পযোগ কাটাই, শাস্ত্রে যেভাবে আছে পার্থিব শিবলিঙ্গ তৈরি করি, পার্থিব নাগ দেবতা তৈরি করি, যেগুলো শাস্ত্রে আছে সেটা জানি, কিন্তু একেবারে কিলো ওজন সোনা রূপ তামা দিয়ে, মানে আর যাই হোক এগুলো আমার প্রয়োজন নেই, তাই আমার লাগে না, আমার কাল সর্প কাটাতে এগুলো লাগে না, লাগে না। এইভাবে কাল সর্প কাটে কিনা আমার জানাও নেই। কাল সর্প কাটানোর বিধান আছে, খুব কম মানুষ কাল সর্পযোগ খণ্ডন করতে জানে। কাল সর্পযোগ খণ্ডন মানে যারা শিখতে আসবে তাদেরকে আগে বলবো,
একটা আগুন জ্বেলে দেয়া আর লোকের থেকে সোনার উপর তামার নাগনাগিনী নেবার জন্য নয়। যারা আসবে তারা সাধক হতে আসবে, যারা আসবে আমার মেয়েরা মায়েরা সাধিকা হতে আসবে, এর সাথে কিন্তু ডাকাতির কোনোভাবে লিংক নেই। আমি বারণ করব, আমি বারণ করব, এইভাবে কালসর্প কাটে না। কালসর্প কাটানোর বিধান আছে। ভৌমদোষ কাটাতে গেলে এত গ্রাম সোনার প্রয়োজন, এত গ্রাম রূপোর প্রয়োজন না, এইগুলো বানানো আমি বারণ করব। এই ধরনের আদর্শ নিয়ে আমার কাছে শিখতে আসবে না, আমি এই ধরনের শিক্ষা দিই না। আমি বলছি মানুষের স্বার্থের অনুষ্ঠান হোক, মানুষের পাশে থাকার জন্য এসো, মানুষের জন্য করব ভেবে এসো। মানুষকে যদি খুশি না করতে পারো তাহলে ঈশ্বরকে কি করে খুশি করবে, এটা ভেবে আসবে। প্রত্যেকটা মানুষ তার সৃষ্ট। আর আমি বলবো কালসর্প যুগের কথা, এই যাদের যাদের কালসর্প যুগ রয়েছে, আগামী দিন থেকে 2022 ডিসেম্বর অবধি সময়টা অত্যন্ত ঘনঘটাপূর্ণ। আমার ভবিষ্যৎবাণী রইল, মানুষ শুনল, আমি বলবো, আমি বলবো অবশ্যই করে, এটা কিছু ক্ষেত্রে অভিশাপ, এগুলো বুঝতে হবে। আমরা যে যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো বলে দিচ্ছি জায়গায় জায়গায়, মানুষ শুনছে আমার কথা আজকে, যদিও গলাটা আমার ভার হয়ে আছে, তথাপি আমি বলছি চিৎকার করি যাতে মানুষ বোঝে। মানুষের জন্য অনুষ্ঠান, যাদের যাদের যা ছকে কালসর্প যুগ আছে, তারা আগামী দিন থেকে 2022 ডিসেম্বর অবধি টোটালি সাবধানে থাকবে। কি করতে হবে গুরুমা, কত টাকার রেমিডি, কত টাকার প্রক্রিয়া, আমি তাদের জন্য বলবো। কালসর্প যুগটা কি, রাহু কেতুর একধারে যখন সব গ্রহ, জীবনে দুটো মানুষের দুটো পা, আর কালসর্প যুগের ছকে একটা দিকে সব গ্রহ একটা দিক ফাঁকা, মানে একটা পায়ে দৌড়ানো, সাবলীল গতি থাকে না, জীবন যুদ্ধে বারবার পরাজিত হতে হয়। আমি বলছি অনেক নেগেটিভ ইম্প্যাক্ট থাকে কালসর্প যুগের ছকে। আমি বলবো ভয়ে জড়সড় হওয়ার কিচ্ছু নেই। তাহলে আমি কেন বলি আমি আছি, কালসর্প যুগ আছে। আমি মালবিকা কি বলবো, সেবা দলে তুমি এগুলো লিখে রাখো, আমি যা যা আজকে বলছি এটা আমায় মনে করাবে। আমি আজকে একটা বড় ঘোষণা করব এখানে, এটা আমার এই মুহূর্তেই মনে এলো, মনের কথা বলছি, আমার সেবা দলের কারুর সাথেই কিছু আলোচনা হয়নি। যাদের যাদের কালসর্প যুগ রয়েছে, আমি আগামী দিন থেকে আমি ঘোষণা করব, আজকে ঘোষণাটা করে দিচ্ছি, এক বছর অবধি চলবে অনলাইনে কালসর্প যুগের বিশেষ পুজো পাঠ, বিশেষ বিশেষ তিথিতে প্রত্যেকে জড়ো হবে যাদের কালসর্প যুগ রয়েছে। অনেক টাকার রেমিডি লাগবে না, অনেক টাকার প্রতিকার প্রতিবিধান স্টোন লাগবে না। আমি বলে যাব কি কি মূল ধারণ করতে হবে, আমি সময় মতো সব বলবো। আমাকে মালবিকা মনে করাবে, মা তোমার দায়িত্ব, তুমি আমায় মনে করাবে। আর আমি যে এই ঘোষণা করলাম, কালসর্প যুগের জন্য স্পেশাল পুজো হবে, ভার্চুয়ালি অনলাইন স্পেশাল পুজো, নাম গোত্র সংকল্প করে এই একটি বছর প্রত্যেকটা পুজোয় কালসর্প যুগের সর্প যুগ রয়েছে তারা প্রত্যেকে পার্টিসিপেট করবে। আমি বলবো প্রত্যেককে কিন্তু পার্টিসিপেট করতেই হবে, আর এই পার্টিসিপেটটা এক বছরের মধ্যে 40-60% ঘরে বসে মানুষ ভালো থাকবে বিনামূল্যে, কালসর্প যুগীদের জন্য, আমার সন্তানদের জন্য। ভয় ভীত সন্ত্রস্ত হতে হবে না। তাহলে গুরুমা কেন বলে আমি আছি, কালসর্প যুগ বিশ্ব ব্রহ্মাণ্ডে কালখণ্ডে হচ্ছে, যাদের জাত চক্রে আছে তাদের তো সত্যি এই সময় নেগেটিভ ইম্প্যাক্ট বাড়বে, নেগেটিভ ফল দেবে, দেবে কম বেশি দেবে। আমি যতটা পারবো রোখার জন্য পুজো করব, আমি অনলাইন পুজো করাবো, আমি মন্ত্র চ্যান্টিং করাবো, আমি করাবো।
এবং আমি আমার সেবা দলকে বলে রেখেছি, তারা লিখেও রেখেছে, আমার প্রত্যেকটা যোগী যে যে যোগে কাল সর্প যোগে পুজো করানো সম্ভব আমি অনলাইনে পুজো করিয়ে দেব। আমি দেখি আমার সন্তানরা ভালো থাকবে, কারণ বিগত বিগত দিনে অনলাইন যে সমস্ত পুজোগুলো আমি করিয়েছি একটা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি, প্রত্যেকটা মানুষ বলেছে ভালো আছে। আর সঙ্গে চলবে মালবিকা, তুমি এটাও লেখো, গ্রহণ থেকে যাদের যাদের চন্দ্র রাহু একসঙ্গে রয়েছে বা চন্দ্র কেতু একসঙ্গে রয়েছে আর সাড়ে সাতই যাদের চলছে, 12 মাসই তো পুজো হয়, 2022 অবধি এদের জন্য স্পেশাল স্পেশাল কিছু পুজো করানো হবে, এটা লিখে রাখো। আমি বলে দিলাম, আমি ঘোষণাও করে দিলাম, আমি শুধু দিনগুলো জানাবো, পুজোর আয়োজন বলে দেবো, তোমরা নিজে নিজের বাড়িতে আয়োজন নিয়ে বসবে, আমি পুজো করাবো, সোনার উপর আমার সাপ লাগবে না, যা যা বলছি করে দেখো, জলে যেগুলো ভাসাতে বলবো ভাসাও, অনেক ভালো থাকবে। যাদের যাদের কাল সর্প যোগ আছে এই পরিবারের পক্ষ থেকে একটা বড় সড় ঘোষণা আমার করা রইল, যাদের চন্দ্র কেতু একসঙ্গে, চন্দ্র রাহু একসঙ্গে, সূর্য রাহু একসঙ্গে, সূর্য কেতু একসঙ্গে, অর্থাৎ গ্রহণ যোগ যাদের আছে, কাদের আছে আমার পরিবারে, হয়তো হাত তুলছ আমি তো দেখতে পাচ্ছি না, তাই আমার পরিবারের প্রত্যেকের জন্য সাড়ে সাতের জন্য চলবে, সাড়ে সাতের জন্য তো বিগত বিগত দিনে পুজো চলছেই, প্রত্যেকটা সময় চলবে এই গ্রহণ যোগ কাল সর্প যোগ, সাড়ে সাতের জন্য ঘোষণা করে দিলাম, কারণ এই সময়টা যাদের কাল সর্প আছে তারা খুব সাবধান। আমি ভবিষ্যৎবাণী করব এই কাল সর্প আর গ্রহণে দেশের অনেক জায়গায় বৃষ্টিও হবে, এই শীতে কিন্তু বৃষ্টি হবে, বরফ বৃষ্টি হবে, এমনি বৃষ্টিও হবে, জায়গায় জায়গায় সাংঘাতিক সমস্যা হবে, ল্যান্ডস্লাইড হবে, আমার ভবিষ্যৎবাণীর মধ্যে রইল উইন্টার সিজনের জন্য। আমি বলবো মে 2022 অবধি পাকিস্তান কিংবা চায়না কিংবা দুজনের সাথে ভারতবর্ষের কোন রকম কনফ্লিক্ট বা সংঘর্ষ বা সংঘাত বা ভারতের দ্বারা বর্ডারে বা এদের দ্বারা ভারতীয় বর্ডারে কোন সমস্যা বা কোন রকম মিলিটারি অ্যাকশন ভারতের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি, এই যে গ্রহণের যে ফল ভবিষ্যৎবাণীগুলো আমি করছি। আমি বলবো অনেকে যাদের কাল সর্প যোগ, যাদের সাড়ে সাথে, যাদের চন্দ্র রাহু এবং চন্দ্রকেতু বা সূর্য রাহু সূর্য কেতু রয়েছে, 2022-এর অনেকের কিন্তু মায়ের শাস্তির হানি হবে, মা কিংবা মাতৃস্থানিয়া আমি দেখতে পাচ্ছি। আমি কাল সর্প যুগের জাতক জাতিকাকে বলবো অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, অপবাদ অপযশের শিকার হওয়া, হঠাৎ করে আইনি সমস্যায় বা আইনি জটিলতার মধ্যে ফেঁসে যাওয়া, হঠাৎ করে কর্মস্থানে কর্মচ্যুতি হওয়া আমি কিন্তু পরিষ্কার 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 দেখতে পাচ্ছি। গলা ফাটিয়ে চিৎকার করে বলি, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মানুষ মেলায়, আমি কাল সর্প যুগের জন্য কিন্তু আমি আগামী দিন থেকে 2022-এর ডিসেম্বর অবধি ভবিষ্যৎবাণীগুলো করছি। আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি শারীরিক অবনতি, অস্ত্রোপচার্য তাদের, আমি তাদের মায়ের স্বাস্থ্যহানি, যাদের সাড়ে সাথে চলছে, যাদের গ্রহণ যোগ রয়েছে চন্দ্রকেতু চন্দ্র রাহু, সূর্য কেতু সূর্য রাহু এবং সাড়ে সাথে আর কাল সর্প যোগ চলছে, তাদের মাতৃস্থানী এবং মাতৃ মায়ের স্বাস্থ্যহানি দেখতে পাচ্ছি, অস্ত্রোপচার যোগ পড়ে গিয়ে আঘাত লাগা দেখতে পাচ্ছি। আমি বলবো সাড়ে সাথে যাদের চলছে, কাল সর্প যাদের রয়েছে, গ্রহণ যোগ যাদের ছকে রয়েছে, এই সময়টা অন্তত মে মাস, আমি 2022 পুরো বলছি কিন্তু বিশেষভাবে আন্ডারলাইন করব 2022-এর মেতে আবার গ্রহণ আছে, আমি তার আগে 2022-এর মে অবধি ভেরি রেড অ্যালার্ট দেব যে আমি প্রবলভাবে আর্থিক ক্ষতি দেখতে পাচ্ছি, সম্মান হানি দেখতে পাচ্ছি, আমি মিসক্যারেজ দেখতে পাচ্ছি, যারা গর্ভবতী আমি মিসক্যারেজ দেখতে পাচ্ছি, যারা গর্ভবতী হবে ওই সময়, আমি 2022টা পুরো এবং এপ্রিল অবধি প্রবলভাবে বলবো, মে মাসে পুনরায় গ্রহণ আছে,
2022 আমি রেড অ্যালার্ট হাইলি রেড অ্যালার্ট বলবো আমি বলবো কাল স্বর্পযোগ যাদের রয়েছে তাদের অনেকে কর্ম হারাবে প্রেম হারাবে সারেসাথী চলছে গ্রহণযোগ রয়েছে এই সময় ভালোবাসায় ভাটা পড়বে বাবা অনেক ভালোবাসা ভালো সুযোগ চলে যাবে ভালো জিনিস হাতছাড়া হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি যাতে এগুলো না হয় দলে দলে শামিল হও বিনামূল্যে কাল সর্পযোগ খণ্ডন পূজয় একটি বছরের জন্য আমার মা মালবিকাকে সেবা দল থেকে এটা কিন্তু আমি বলেই গেছি আমি এখানে বসে সূচনা দিলাম আমি এখানে বসে ঘোষণা দিলাম সারেসাথীর জন্য এই সময়টা ভালো নয় গ্রহণযোগের জন্য ভালো নয় আমি বলে গেলাম আমি দেখতে পাচ্ছি দেশের অনেক জায়গায় বন্যাও হবে এই সময় এই শীতের মধ্যেও আবার এক এক জায়গায় দেশে সারা পৃথিবীর কথা বলছি তো চরম গরমও উৎপন্ন হবে আমি বলবো যাদের গ্রহযোগগুলো রয়েছে তাদের তো বললাম অনেক ছোট বড় ভূকম্প আসবে আমি চায়না রিলেটেড বহু সত্য ঘটনা বহু মানুষের অজানা তথ্য মে 2022 এর মধ্যে সামনে আসবে তারিখটা বলে দিলাম এবং অনেক নেগেটিভ নিউজ চায়না রিলেটেড আসবে সামনে আমি সুশান্ত সিং এর পরিবারে বলেছিলাম সুশান্ত সিং কে নিয়ে নতুন নিউজ আসবে প্যাথেটিক হলেও যে নিউজ এলো তার পরিবার নিয়ে মানুষ দেখল আমার বলতেও কষ্ট কিছু করার নেই আমি যেটা গণনায় পাবো বলবো আমার চোখ আমার গণনা আমার যেটা দেখবে সেটা বলবো কারণ এই অনুষ্ঠান মানুষের ভালোর জন্য এই অনুষ্ঠান আমার বিজ্ঞাপনের জন্য নয় আমি বাবা বিজ্ঞাপন টিজ্ঞাপন করি না আমি যেটা বলি সামনে বলি মানুষের স্বার্থে বলি মানুষ মিলিয়ে নেয় কারণ অনুষ্ঠানটা মানুষের জন্য আমার বক্তব্য মানুষের জন্য আমার গলা ফাটিয়ে চিৎকার আমার সন্তানদের জন্য তাই আমার সন্তানরা যেন দুধে ভাতে থাকতে পারে তার জন্যই আমার চেষ্টা এবং এক একটি প্রকল্প এক একটি সন্তানের জন্য যাতে কেউ বাদ না পড়ে এছাড়াও অনেক প্রকল্প আছে সেগুলো ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে বাস্তবায়িত হবে আমি একবারে চলে যাব আগামী দিন কেমন যাবে সেটা আমি বলবো আমি তার আগে একটা বড় প্রতিকার আমি কি কি প্রশ্নের কাল সর্পযোগটা আছে জানবে কি কাল সর্পযোগ আছে জানবে কি করে আমি এইমাত্র বললাম কাল সর্পযোগের ছকটা তোমাদের ছকটা খোলো দেখো রাহু কেতুর একদিকে সব গ্রহ একদিকটা ফাঁকা কিংবা একটা দুটো গ্রহ গেছে এইটা দেখলে বুঝতে পারবে কাল শিখিয়ে দিলাম তো আমি যেটা করি আমি থিওরি একদম পুরো একেবারে টিউটোরিয়াল করে শিখিয়ে দিই আমি শিখিয়ে দিলাম কাল সর্পযোগ আমি শিখে গেছো তোমরা বেশ আমি বলবো আগামী দিন 19 নভেম্বর কেমন যাবে তার আগে একটা বড় প্রতিকার বলবো আমি যে প্রতিকারটা বলবো এই প্রতিকারটা অবলম্বন করো ভীষণ ভালো থাকবে কারা করবে প্রত্যেকে করবে যারা সম্পর্ককে ডেভেলপ করতে চাইছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে যারা মানসিক শান্তি পেতে চাইছে কি করবো গুনুমা কত টাকার রত্ন কত টাকার সোনার সাপ নাকি বেজি নাকি আরো কিছু কিছু বানাতে হবে কিছু করতে হবে না রে কিছুটি করতে হবে না একটা সাধক সাধিকার জন্ম শুধু জগতে উদ্ধার করার জন্য মানুষকে আর্তপীড়িত মানুষ কাজে মানুষ সামনে ভাগ্য বিলম্বিত এখানে লালসা নিয়ে যারা শিখতে আসবে হবে না শেখাবো না বলে দিচ্ছি কোনোভাবে মানুষকে লালসার শিকার করা যাবে না নিজে চারটে বাড়ি গাড়ি করবে বলে গাড়ি নিয়ে মাই দেবে বলে মানুষকে এ করে আমার কাছে শিখতে আসবে না আমি বলে দিলাম আমি যেটা বলি সামনে বলি আমি সত্য নিয়ে চলি আমি বলবো যারা যারা করতে চাইছে সবাই করতে পারবে একটা কৃষ্ণ অপরাজিতার মূল আর একটা শ্বেত অপরাজিতার মূল আমার মা তারা সিদ্ধেশ্বরীর কাছে দুপুর 11টার সময় রেখে দিতে হবে সাদা সুতো হলেও হবে নীল সুতো হলেও হবে নীল অপরাজিতাটার নীল সুতো সাদা অপরাজিতাটার সাদা সুতো ব্যাটা ছেলেরা ডান হাতে
মেয়েরা বাঁ হাতে পড়বে আর কি করবে আই মূল দুটো মাতারা সিদ্ধেশ্বরীর ছবির কাছে রেখে শিব দুর্গা 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 শিব 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 কালী 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 শিব শিব হাজার আটবার জপ করবে কখন করবে দুপুর একটা থেকে তিনটে অবধি আর বিভিন্ন স্তব স্তুতি পাঠ করবে শিব চল্লিশা পাঠ করবে দুর্গা চল্লিশা পাঠ করবে শিব চল্লিশা সাতবার দুর্গা চল্লিশা নবার পাঠ করবে একেবারে এক আসনে বসে তারপর বিকেল পাঁচটার সময় আমার তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে সিদ্ধিদাতা গণপতি গণেশ মহারাজকে স্মরণ করে পূর্ব দিকে মুখ করে এই মূলটা ধারণ করো আমি বলে গেলাম রামবাণ প্রয়োগের মতন বলে গেলাম অনেক টাকা সাপক্ষোভ বানাতে হবে না বারণ করছি যা যা বলে যাচ্ছি করো তোমাদের ভালো হবে যারা যারা করছে ভালো আছে লক্ষ লক্ষ মানুষ ভালো আছে যারা করে আমার সেই সন্তানরা আমি বলতে গর্ববোধ করি তারা লিখে দেয় মা ভালো আছি অনেককে এনকারেজ করে দিয়েছো তোমরা ভালো করেছো তোমাদের ভালো হবে এই পরিবারের তোমরা যোগ্য সন্তান আমি বলছি তোমরা আমার যোগ্য সন্তান আমাদের একটাই কথা আমরা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার জন্য লাইফ ম্যানেজমেন্ট এবং ভাগ্য জয় প্রকল্প আমরা এখনো ডেট দিতে পারছি না আমরা খুব শিগগিরই দুটো প্রকল্প ডেট দিয়ে দেব এবং খুব শিগগিরই দুটো প্রকল্প বাস্তবায়িত হবে জননী এসেছে দুয়ারে প্রকল্প অলরেডি বাস্তবায়িত চলছে অমৃতবাণী প্রকল্প বৃদ্ধ বৃদ্ধাদের যারা রয়েছে আমার সন্তান সব বয়সের জন্য এটা কিন্তু শুধু বৃদ্ধাশ্রমে রয়েছে যারা বয়স হয়ে গেছে যারা তাদের জন্য নয় অমৃতবাণী প্রকল্প কারণ এখানে ভগবানের দিব্য কথা বলবো ভগবানের দিব্য নাম বলবো যেটা কিন্তু পাপরাশি থেকে তোমাকে বের করে আনবে আজকে এত ভুগছো কেন আজ কাল সর্প সাড়ে সাতই শনি মহারাজকে কেউ আমাদের ক্ষতি করেন করেন না কর্ম ফলদাতা গ্রহ আমাদের কর্মগুলো খণ্ডন করার জন্য হাতে তো দশ আঙুলে দশটা পড়ে নিয়েছে অনেকে কিছু পরিবর্তন হবে না ওভাবে আগে কর্মের পরিবর্তন তারপর ভাগ্যের পরিবর্তন খাতা ফাঁকা জমা দিয়ে একেবারে স্টার লেটারের আশা করাটা অমূলক আগে খাতা ভরো আগে খাতাটা ভালো করে ভরো এসো জীব জাগো এসো আমার অমৃতবাণী প্রকল্প খুব শিগগিরই লঞ্চ করবে কাদের জন্য গলা ফাটিয়ে বলবো কাদের জন্য ভোরবেলা থেকে এসে বলবো আমার ছেলে মেয়েরা যেন দুধে ভাতে থাকে আমার ছেলে মেয়েদের যেন এখানে ওখানে গিয়ে কাটাতে ছোটাতে না হয় আমার ছেলে মেয়েদের যেন অনেক অনেক টাকা না যায় কোথাও তার জন্যই তো আমার চেষ্টা তার জন্যই এক একটা প্রকল্প এবং প্রত্যেকটি প্রকল্প বিনামূল্যে এছাড়া ভোগ ভান্ডারা প্রকল্প রয়েছে ভোগ ভান্ডারা প্রকল্প তো বারো মাস আশ্রম থেকে চলে আশ্রমে তো বারো মাস হয় জায়গায় জায়গায় তো আমি রাত বিরেতে করোনার সময় তো সর্ব জায়গায় আমি দিয়েছি খাবার আশ্রম থেকে এছাড়াও চলে যাই কখনো বেথুনের সামনে কখনো চলে যাই দক্ষিণেশ্বরে কখনো চলে যাই যেখানে যেখানে আমার আর্ত পীড়িত আমার ক্ষুধার্ত ছেলে মেয়েরা আছে সেখানে সেখানে তবে অনেক ছেলেরা অনেক মেয়েরা যোগদান করেছে যে যেভাবে পারছে যে যেভাবে পারছে সেবা অনেকভাবে হয় মানুষের কিচ্ছু নেই আমরা শুধু সেবামূলক মনোভাব আছে এসো সেবা করো তোমরা এসো সংগঠনে যুক্ত হও মানুষের কাজে করো মানুষকে যারা ভালোবাসো চলে এসো আমি তো হাত পেতে আছি হাত বাড়িয়ে আছি এবং আমি বলবো তোমরা প্রত্যেকে অমৃতবাণী প্রকল্পে দিকে বিদিকে যুক্ত হও ভোগ ভান্ডারা প্রকল্প জায়গায় জায়গায় যাবে বামাকালী প্রসাদ আমি যতটা পারবো প্রয়োজনে কিছু জায়গায় আমি যাব অনেক জায়গায় স্বেচ্ছাসেবকরা তো যাবেন আর কিছু কিছু জায়গায় আমি যাব আমি স্কুল মাঠ পাড়ার মাঠ আমি নেব ধর্মসভা করব কথা বলবো ভোগ রান্না করব ভোগ লাগাবো মা তারা সিদ্ধেশ্বরীর আদিমূর্তি যাবেন ছোট মা যাবেন সেখানে মায়ের চলন্তার রূপ যাবেন সেখানে ভোগ লাগবে এবং মানুষ প্রসাদ পাবে এত এত প্রকল্প রয়েছে অর্থাৎ
এটা কোনো বাণিজ্যিক অনুষ্ঠান নয়, এটা ব্যতিক্রমী অনুষ্ঠান, সেটাই প্রমাণ রাখবো, সেটাই প্রমাণ রাখছি। সঙ্গে রয়েছে জনতা, সঙ্গে রয়েছে আমার সন্তানরা। আমি গর্ববোধ করি এখানে প্রত্যেকটা সন্তান তারা একেবারে আত্মিক, কেউ এখানে স্বার্থ নিয়ে আসেনি, প্রত্যেকে নিজেরা আত্মিক ভাবে যুক্ত, এটা বড় কথা। প্রত্যেকে এই পরিবারকে ভালোবাসেন, মহাতীর্থ মা রূপময়ী মহাশক্তি আশ্রম, এই পরিবারের এক একটি পিলার, এক একটি রত্ন আমার ছেলে মেয়েরা, যারা যারা এখানে রয়েছি, যারা যারা ইউটিউবে আছি, যে যেখান থেকে পৃথিবীর রয়েছে, সব আমার গো, সব আমার। চলো আগামী দিন কেমন যাবে আমি বলবো। 19 নভেম্বর গ্রহণের দিন, আমি বলবো গাড়িটা বুঝে চালাতে হবে, আমি বলবো অনেক প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্কের কিন্তু মধ্যে আমি ছেদ দেখতে পাচ্ছি, আমি বলবো রাগকে কন্ট্রোল করো, ক্রোধকে কন্ট্রোল করো, একটা দিক খুব ভালো, আর্থিক লেনদেন ভালো, আর্থিক যোগাযোগটা ভালো, ব্যবসায়ীদের শুভ রয়েছে। রাশির কথা বলতে গেলে যাদের কথাই প্রথম আসছে, আমি বলবো মেষ মিথুন কর্কট বৃশ্চিক সিংহ মীন কুম্ভ, আমি বললাম যথেষ্ট, বা 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 ভালো। এছাড়া অ্যালফাবেটিক্যালি যদি বলি এ সি ই এম জে আর এস টি পি, আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। আমি যা যা ভালো দেখলাম আমি তাদের তাদের বলে দিলাম। আমি এছাড়াও বলবো আগামী দিন যাদের যাদের জন্মদিন, আগামী দিনটা খুব ভালো দিন, গ্রহণেরও দিন, আবার রাস পূর্ণিমারও দিন, যাদের যাদের অ্যানিভার্সারি রয়েছে, আজকে আমার অনুষ্ঠানের পর থেকে আগামী দিন 10টার মধ্যে অফিসে ছবি পাঠিয়ে দেবেন, আমি পুজো করব, নাম গোত্র দেবেন, যাদের জন্মদিন যাদের কোনো অ্যানিভার্সারি আছে তাদের জন্য মাকে ডাকব, তাদের জন্য পুজো করব, তাদের মঙ্গল প্রার্থনা করব, এটাও আমাদের প্রকল্পের মধ্যে, কারণ প্রত্যেকের জন্য এক একটি করে রোজ লঞ্চ করে, কারণ কিভাবে মানুষকে কতটা পরিষেবা দেয়া যায়। আগামী দিনের জন্য বলবো আমি প্রত্যেককে অবশ্যই করে দই কাককে খাওয়াতে হবে আর ঘি ব্রাহ্মণকে দান করতে হবে, আর গ্রহণ মুক্তি হয়ে গেলে একটা চাল, একটা পাত্রতে চাল আর কিছু দই মিষ্টি দিয়ে, আর অবশ্যই করে সামান্য দক্ষিণা যার যতটুকু সামর্থ্য ব্রাহ্মণকে দান করবে, আমি বলবো অনেক গ্রহদোষ কেটে যাবে, কিছু করতে হবে না। আমি দেশ ও দুনিয়ার গতি বলবো মধ্যম, কোথাও কোথাও অশান্তির বাতাবরণ আমি দেখতে পাচ্ছি। আমি অবশ্যই করে বলবো যে আগামী দিনের ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার, সেটা বলার আগে একটু ম্যাজিক্যাল মিরাকেল নাম্বারের ইন্ট্রোডিউস করাবো। এই ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার সারা পৃথিবীর মানুষের জন্য একটা সৌভাগ্যের সূচনা করে। এই ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার যারা ইউজ করবে তারা দুর্ভাগ্য দমন করবে, কোনোভাবেই তাদেরকে রোখা যাবে না, তাদের জয় সর্বত্র হবেই হবে, কেউ তাদেরকে রুখতে পারবে না। আমি বলছি, আমি এখান থেকে বলছি অনেক গ্রহ দোষ নক্ষত্র দোষ বিনামূল্যে কেটে যাবে। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয়, প্রত্যেক দিন যে যত দিন বেশি ইউজ করবে সে তত সৌভাগ্যের অধিকারী হবে। আমি দাবি করে বলবো আগামী দিনের ম্যাজিক্যাল নাম্বার 5টা 6, 6 6 6 6, 5টা 6 আমি বলে দিলাম প্রত্যেককে, সাদা কাগজে লাল কালি দিয়ে তোমরা লিখে রাখবে, অবশ্যই ওয়ালেট এবং পার্সে রাখবে, এবং বাঁ হাতে ঠিক এইখানে অর্ধেকটা এইখান থেকে এইখানে তোমরা নাম্বারটা লিখবে, অবশ্যই এই নাম্বারটা বারবার রিকল করবেন, দারুণ একটা মানসিক জোর পাবেন এবং প্রত্যেকটা অশুভ শক্তির বিরুদ্ধে উঠে আসবে, প্রত্যেকটা নেগেটিভ এনার্জির বিরুদ্ধে তোমরা এবং তার থেকে অনেক উন্নততে উঠে আসবে। তোমরা একটু দেখো তো রাজশ্রী, তোমরা একটু দেখো তো নাম্বারটা কেউ দেখেছে কিনা, আমাকে বলবে দেখলে। হ্যাঁ হ্যাঁ দেখেছে, হ্যাঁ দেখেছে। তাহলে আজকে আর কথা নয়,
আজকে এখন তাদের জন্য পূজো করব যারা প্রত্যেকদিন শেয়ার করে, যারা প্রত্যেকদিন কমেন্ট করে। আগামী দিন গ্রহণের দিন একটা পরিকল্পনা আছে, তাদের জন্য ওই মুহূর্তটা সাধনার জন্য আমি কিছু করব, চেষ্টা করব। তবে সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, আমি থাকতে তোমাদের কিসের চিন্তা, আমি তো আছি। জয় মা।